আমাদের ছাত্রছাত্রী বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আদাব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার মায়েরা বোনেরা ভালো আছেন আমার ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো তোমরা কে কে আছো এখানে প্রাইমারি স্কুলে পড়ো হাত তোলো তো তুমি কোন ক্লাসে পড়ো আমি অনে অনে আচ্ছা ঠিক আছে এখানে আচ্ছা কে কে আছো তোমরা হাই স্কুলে পড়ো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই স্কুলে পড়ো কে কে তুমি হাই স্কুলে উঠে গেছো আচ্ছা ঠিক আছে ভালো আজকে আমাদের এই বিজয়নগর গ্রামে পশ্চিম পাড়ায় আমরা যে উঠান বৈঠকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আগামী 7 তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের এই সিংরাট 5 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন আমাদের এই 4 নং কলম ইউনিয়ন সহ আমাদের 12টি ইউনিয়ন এবং পৌরসভার যে 5 লক্ষ এলাকাবাসী এবং আমাদের যে 3,08,794 জন ভোটার তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী 7ই জানুয়ারির উপরে কেন বলছি আমার এখানে বিজয়নগর গ্রামের মায়েরা বোনেরা কয়জন আছেন হাত তুলেন তো সবাই আচ্ছা এখানে অনেকে আছেন আমাদের বিজয়নগরের পুত্রবধূ যারা অন্য গ্রামে ছিলেন হয়তো এই গত 15 বছরে বিয়ে শাদী হয়ে বিজয়নগর গ্রামে এসেছেন এরকম আছেন দু একজন আমার বোনেরা ভাবিরা আচ্ছা এই 15 বছরের মধ্যে বিয়ে হয়ে এসছেন এরকম কয়জন আছেন আচ্ছা আপনারও বিয়ে হয়েছে আচ্ছা বসে বসে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নৌকা বুঝতে পারেনি আচ্ছা 15 বছরের আগে থেকে মানে 2008-এর আগেও বিজয়নগরে বসবাস করতেন এরকম কেউ আছেন আমার একটু বোনেরা আছেন তো আচ্ছা আছেন তো তুমি আসলে 15 বছর আগে তো জন্ম হয়েছিল বাবা আচ্ছা আমার বোনেরা যারা আজকে আমার এই বিজয়নগরের যারা বৌমারা আছেন যারা হয়তো 5 বছর আগে বিয়ে হয়ে এসছেন তারা পাকা রাস্তা দিয়ে আসছেন এখন তারা বিদ্যুতের আলোয় আছেন কিন্তু 15 বছর আগের বিজয়নগর কেমন ছিল মনে আছে অন্ধকার ছিল আর যোগাযোগ বিচ্ছিন্ন একটা রাস্তা ছিল না এবং আমাদের কিন্তু দুর্ভোগের কোনো সীমা ছিল না আমার কথাটা বলা এই কারণেই একটা ভোট আপনাদের পবিত্র আমানত একটা এলাকার মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করতে পারে তার একটা উদাহরণ হচ্ছে বিজয়নগর যখন 2008 সালে আমি বিজয়নগরবাসীর কাছে ভোট চাইতে আসি তখন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহাদত ভাই শাহজান ভাই শামসুল ভাই এখানে আছেন শামসুল ভাই শাহাদত ভাইয়ের আম্মা তখন জীবিত ছিলেন আমি তার দোয়া নিয়ে যখন উঠান বৈঠক করি শাহজান ভাই শাহাদত ভাইয়ের বাড়ির আঙিনায় তখন এই এলাকার প্রাণের দাবি ছিল দুইটা একটা হচ্ছে এই এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে আরেকটা কি জানেন বিজয়নগর মাদ্রাসা পর্যন্ত রাস্তা দিতে হবে বিজয়নগর গ্রাম পর্যন্ত কিন্তু না ওই মাদ্রাসা ওই মাদ্রাসা এই মাদ্রাসা না মহিলা মাদ্রাসাও না মসজিদও না এটা হচ্ছে বিজয়নগর দারুল উলুম কওমিয়া মাদ্রাসা এখান থেকে আরো 1-1.5 কিলো ফাঁকে মানে নূরপুর বাজার থেকে যাতে আমার এই মাদ্রাসায় একজন বক্তা আমাকে শাহাদত ভাই শাহজান ভাই বলতো যে ভাই আমার খুব খারাপ লাগে আমার কষ্ট লাগে যখন আমি একটা ভালো বক্তাকে আমন্ত্রণ জানাই বাৎসরিক জালসায় তারা আসতে চায় না কয় না ভাই আপনি ওখানে রাস্তা নাই গাড়ি নিয়ে যাওয়া যায় না এবং ওনার যারা বন্ধু রাজশাহীর ব্যবসায়ী তারা যে মাদ্রাসায় এসে 2-5 লাখ টাকা দান অনুদান করবে তাদেরকে যে দাওয়াত করবে শাহজান ভাই শাহাদত ভাই সেটারও উপায় ছিল না কারণ এখানে গাড়ি নিয়ে আসা যেত না তা আমাকে বললো যে ভাই তুমি যদি নির্বাচিত হতে পারো তাহলে ওই মাদ্রাসা পর্যন্ত যাতে পাকা রাস্তাটা হয় এই ব্যবস্থাটা করো হয়েছে কি রাস্তাটা
এখন আমাদের বিজয়নগর গ্রাম, আমাদের পূর্ব পাড়া পশ্চিম পাড়া পার হয়ে এখন হিজলির মাঠের মধ্যে ঢুকে গেছে। এই কারণেই আজকে দেখেন ইটালি ইউনিয়নের নেতারাও এখানে আসছে, কারণ আমি এই মাঠ দিয়ে পাকা রাস্তা শেষ হলে আমি হিজলি গ্রামে ঢুকবো এই মাঠ দিয়ে। এবং ইনশাআল্লাহ আমাদের যে বাকি কাজগুলো আছে, আমি ঢোকার পরে আমাদের শামসুল ভাইয়ের বাড়ির থেকে আরও 1 কিলোমিটার, মাস্টার শামসুল ভাইয়ের আরেক শামসুল ভাইয়ের আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার রাস্তার জন্য আমার মায়েরা বোনেরা আমাকে অনুরোধ করেছেন। যদি মহান আল্লাহ পাক আপনাদের ভোট ভালোবাসায় নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিজয়নগরে নৌকাকে বিজয়ী করে বাকি কাজ ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করতে পারব। আজকে দেখেন আমার সামনে যারা বাচ্চারা আছে তারা বছরের প্রথম দিন বিনামূল্যে বই পায়। আমাদের এই বিজয়নগর গ্রামে এখন 2-2টা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, প্রধানমন্ত্রীর মাদ্রাসা, এটা তো বিল্ডিং দিতে হবে, জি দরকার, সব মাদ্রাসাই প্রধানমন্ত্রীর মাদ্রাসা, না না এটা কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 560টা মডেল মসজিদ নির্মাণ করছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সন্তানদের বিনামূল্যে বই, মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা, আমাদের বয়স্ক বাবা মার জন্য বয়স্ক ভাতা, এই সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমাদের সাধারণ অসহায় মানুষকে একদিকে ভাতা দিয়ে তাদেরকে সচ্ছল রাখার ব্যবস্থা করেছেন, অপরদিকে গৃহহীন মানুষদেরকে গৃহের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই বিজয়নগর হিজলি পর্যন্ত আমরা পাকা রাস্তা নিয়ে গিয়েছি, ওইদিকে আপনার সাতপুকুরিয়া তাজপুর পর্যন্ত রাস্তা এনেছি, আরেকটা রাস্তার টেন্ডারও হয়ে গেছে, আমি হিজলিবাসীকে এই সুখবরটা দেওয়ার জন্যই যাচ্ছি। আমরা আশা করছি আর 5টা বছর যদি সময় আপনারা আমাদেরকে দেন তাহলে কিন্তু আমার চলন বিলকে, আমার কলম ইউনিয়নকে একটা আদর্শ উন্নয়নের মডেল হিসেবে আমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারব। সারা বাংলাদেশে একটা প্রচার আছে, বিল দেখোতে চলন আর গ্রাম দেখোতে কলম। আমরা সেই কলমকে বাংলাদেশের বুকে একটি আদর্শ স্মার্ট কলম হিসেবে গড়ে তুলতে চাই আর তার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আর 5টা বছর সময় চাই, আর একটাবার আপনাদের কাছ থেকে নৌকা মার্কায় আমি ভোট চাই। আপনাকে সবাই নৌকা মার্কায় ভোট দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আমরা এই হাসি মুখে যাতে আমরা 7 তারিখে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে এই এলাকার অসমাপ্ত কাজগুলো আমরা সুসমাপ্ত করতে পারি, সেই দোয়া প্রার্থনা করে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ও ভাই, কে দাঁড়াছে, মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে। এইখানে যারা আসছে বিজয়নগর পশ্চিম পাড়া, বেশ কিছু বাড়ি হয়ে গেছে, বেশিরভাগ